पूज्य चरण श्री श्रीमद्भक्ति वेदांत बामन महाराज एवं प्रपूज्य चरण भक्ति वेदांत स्वामी महाराज जी के महाराज चरणों अमी श्रद्धा पुष्पांजलि अर्पण कर छी। आज के प्रथम दिवस मायापुर परिक्रमा निर्विघ्ने समाप्त हुई। गंगा नदी पार करे ओ पारे ईशोद्यान जेखाने महाप्रभु नित्यानंदेर मिलन हुई। तत्पश्चात मायापुर जोगपीठे महाप्रभुर आविर्भाव स्थली शिवासंगन गदाधर भवन और द्वैताचार्य भवन परे चंद्रशेखर आचार्य भवने श्रील प्रभुपादेर समाधि पीठ सेठाने गौर श्रील गौर किशोर दास प्रभाज महाराज समाधि पीठ दर्शन कर रहे। तत्पश्चात चांद काजी समाधि समाधि पीठ दर्शन करे ओखाने मठे प्रसाद सेवा करे तारपरे फिर से मन है कोनो असुविधा होय नाई। सकाल बेला एखाने जल खावार व्यवस्था छिलो से आमार मन है जे खे गेले आरो सुंदर भावे ते तुम्हारे दर्शन हो एकटु विलम्ब कर जाओ पैसे सब। श्री चैतन्य महाप्रभु ওই পারে যেখানে দর্শন করতে গিয়েছিলেন মহাপ্রভুর আবির্ভাব স্থান সেই অন্তর্দ্বীপ অথবা মায়াপুর গোকুল এবং মথুরা দুটাই ওখানে আছে সম্মিলিতভাবে। সেইখানে সচিনন্দন গৌধরি রাধাভাব কান্তি গ্রহণ করে জগজ্জীবের উপরে কৃপা করে রাগানুগা ভক্তি নাম নামের মধ্যে জগতে প্রচার করবার জন্য আবির্ভূত হয়েছে। সেখানে মহাপ্রভু অত্যন্ত মধুর মধুর লীলা বাল্যাবস্থা থেকে সে প্রকটিত হয়েছে। আরে ও বাল্যলীলা মধুর লীলা সব প্রকাশিত হয়েছে। ওইখানে মহাপ্রভু ছোট অবস্থাতে যখন বাল্যাবস্থাতে দুটি চোর এসে দেখে যে তাহার মধ্যে স্বর্ণ অলঙ্কার ইত্যাদি আছে এ চুরি করে নিব এই জন্য ছেলেটাকে কোলে নিয়ে নির্জন স্থানেতে নিয়ে যাবে আর সেইখানে গুলিকে বাহার করবে। কোলে নিয়ে গিয়ে ঘুরতে 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 আবার সেই জগন্নাথ দেবের বাড়ির সামনেই উপস্থিত হয়ে গেল। তখন বাবা মা আর সব আরে তুমি কোথা ছিলে চোররা তখন ছেড়ে দিয়েছ। আরো বড় হলে স্কুলে যাচ্ছে আর গঙ্গা তটেতে ব্রাহ্মণরা সেখানে স্মার্ট ব্রাহ্মণরা সূর্যকে কেউ জল দিচ্ছে কেউ কিছু করছে কেউ ধ্যান করেছে
আইনি মুখ থেকে কুল্লো নিয়ে ফেলছে। ওরা বিষম পাপ মতন দিচ্ছে, আর তার কাছে তিনি জগন্নাথ মিশ্রের কাছে নালিশ করছে। এই কুল্লা ফেলবার উদ্দেশ্য কি? এই বেটাদের গায়েতে আমার অধরামৃত লেগে যেদেরকে কৃষ্ণ ভক্তি হবে ওরা বুঝে উঠতে পারে না। যাহার এই চরণ ধৌত জলের জন্য ব্রহ্মা শিব দেবতারা সব লালাই আর সে জোর করে দিয়ে ওই স্মার্ট ব্রাহ্মণের উপরে ওরা সূর্যের জল দিচ্ছে আর এরকম ঔদ্ধত্য প্রকাশ। ওরা জগন্নাথ মিশ্রকে বলে আই ইনি আবার মুখেতে কালি টালি লেতে পোতে এই কলে বলে ছলে কৌশলে কিরকম ভাবে সকলকে উদ্ধার করবেন এই সব মধুর লীলা সব উনি করছে। আরো বড় একটু হলো গঙ্গা ঘাটেতে সব কুমারীরা স্নান করতে আসে আর তাহাদেরকে বলেন যে আমার আগে পূজা করো আর যদি পূজা না করো তাহলে তোমার কি সাত সাত পতি হবে সতিনী হবে আর পতি বৃদ্ধ হবে অমুক তমুক সব বলতে তারা ভয় পেয়ে তাহাকে কলা সন্দেশ এইসব এরকম হওয়াতে মধুর বাল্য লীলা করেছে। পরবর্তী কালেতে গয়া যান বাবার পিণ্ড দানের বাহানা করে আর সেখানে ঈশ্বরপুরী পাদের সঙ্গে দেখা হবে। তখন নিমাই পণ্ডিত পাল্টে গেল, এর মধ্যে দিগ্বিজয়ীকে পরাজয় ইত্যাদি বহু রকমের লীলা করেছে। চৈতন্য ভাগবতে সেই সমস্ত লীলা বাল্য লীলা বর্ণন করা হয়েছে। পরবর্তী কালেতে গয়াতে যে ঈশ্বরপুরী পাদের নিকটেতে হরিনাম দীক্ষা গ্রহণ করে আর তখন পাল্টে গেল। তখন আর অধ্যাপক নিমাই পণ্ডিত নাই, তখন ভক্ত নিমাই হয়ে গেল। বৃন্দাবনে যাবেন আকাশবাণী বৃন্দাবনে না এখন ফিরে পরে যাও ফিরে আসি আর পড়ানো অধ্যাপনা কার্য বন্ধ করে দিয়ে এখন হরিহরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। এই কীর্তন আরম্ভ করলেন ওই তাহার ওই পাঠশালার ছাত্রগণ নিয়ে আর তারপরে ধীরে ধীরে পাবলিক আসতে লাগলো। শ্রীবাস পণ্ডিত আসলে লাগলেন, আবার নিত্যানন্দ প্রভু জুটে আসলেন, এইরকম করে সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি বহু ভক্ত সব জুটে গেল। অদ্ভুত রূপে তে কীর্তন ইত্যাদি হলো, জগাই মাথাই ইত্যাদি ধার করলেন, পরে সন্ন্যাস বৃদ্ধ মাতাকে ছেড়ে দিয়ে আর অভি নববিবাহিতা বিষ্ণুপ্রিয়া দেবীকে নির্মম নিষ্ঠুর ভাবেতে ছেড়ে দিয়ে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে শীতকালে আর কাটোয়াতে যে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তারপরে ওখান থেকে সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর হয়ে জগন্নাথ ক্ষেত্রে যান। শান্তিপুরে মায়ের সঙ্গে দেখা হয়, অন্য হাজার হাজার লক্ষ কোটি লোকের সঙ্গে দেখা হয়। তখন নদ্বীপ মধ্যে 22টি বাজার বিরাট নদ ওই মায়াপুর থা
महाप्रभु कीर्तन निये ए सब दीपे थे नौटी दीपे थे कीर्तन पार्टी निये जीते वो खाने दीजिए 24 वर्ष पर्यंत गृहस्थ आश्रम में लीला पर्यंत अब 24 वर्ष वही खाने छी गए जगन्नाथ क्षेत्रे 4 वर्ष पूरा पूरी ए दिगे दिगे और बाकी सब गंभीरा मध्य प्रशासन इर मध्य देखा जाए महाप्रभु कोनो विशेष प्रसादन एकाने करण नाइ नौ दीपे माया को प्रसादन करे छे कंफीरा के जगन्नाथ दीते बसे राय रामानंद स्वरूप दामोदर सिखी माइती माधवी देवी इत्यादि सब लोग और राय रामानंद संग भेंट हुई छे गोदावरी तरह सेखाने रसराज महाभाव कृष्ण सर्वोत्तम रूप जाके विशाखा दर्शन करें जाके देखे विशाखा रूपी राय रामानंद मूर्छित हुए यही सब दिगे विचार कर ले मने होए जो वही गोदावरी तट सर्वश्रेष्ठ তারপরে জগন্নাথপুরী শ্রেষ্ঠ তারপরে সব থেকে নিচে মায়াপুর ধাম নবদ্বীপ কিন্তু যখন রসগত বিচার করা হবে তখন ঠিক উল্টো দেখা যাবে তখন দেখা যাবে কোথাও বৃন্দাবন কোথাও জগন্নাথপুরীকে अथवा गोदावरी तट के वृंदावन बोला है किंतु नवदीप के नवदीप धाम के मायापुर के वृंदावन गुप्त वृंदावन बोला है क्यों क्यों बोला है और जगन्नाथपुरी के बोला है द्वारका और रामानंद स्वामी जो मिलन हो बोला है सूर्य ग्रहण कुरुक्षेत्र ये सब तात्पर्य की हमारे गोस्वामीरा की रकम विचार करे छे कभी विचार एकाने बाल्य लीला इत्यादि मधुर लीला एक प्रजेते गुप्त वृंदावन नवदीप था ऐश्वर्य बल्कि माधुर्य द्वारा आच्छादित हुए रही কোন ঐশ্বর্য বিশেষ ভাবে দেখা যায় কিছু কিছু দেখা যায় যখন তিনি দিগ্বিজয়কে পরাস্ত করেন তারপরে আরো আরো সম্বন্ধে দেখা যায় অতএ এইটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন এইখানে তে মধুবন তালবন কুমুদবন काम्यवन खदीरवन बेलवन माठवन हंडीरवन वृंदावन लौहवन और गोकुल महा द्वादश वन उपवन शाखा सब एकखाने जेखाने सेखाने ते आछे आमरा एखन गिरिराज गोवर्धने तटेते राधा कुंडे तटे दिके बसे आछे अतए एखाने मधुर लीला होय महाप्रभु लीला होयछे আর গম্ভীরাতে গম্ভীরাতে ঐশ্বর্যময় লীলা ছাপ দিশে সমুদ্রের মধ্যে আর তার মধ্যে হাবুডুবু করছেন আর কিরকম হবেতে আকৃতি কুরুবের মতন কখনো লম্বা চওড়া এইসব হয়ে সাতটি ডোঠিকে পার করে দিয়ে চলে যাচ্ছে অদ্ভুত অদ্ভুত প্রকাশ তাহার যারা ভাগবত মধ্যে যে সব শোনা যায় না মহাপ্রভু রাধার ভাবেতে বিভাবিত হয়ে ওই রকম ভাব কখনো বললেন যে সে এই যমুনাতে বংশী ধ্বনি শুনে আমি তাহার সঙ্গে আমি যাই
রাশির মধ্যে ছি, কখনো কিছু কখনো এইসব মধ্যে এক্সপেক্টেড লীলা উপাস। আর ওখানে গোদাবরী তটেতে যেসব লীলা হয়েছে ওখানে তো বৃন্দাবন বলা হয় নাই, দ্বারকা না, কুরুক্ষেত্র রূপে এতে বলা হয়েছে। এইগুলিকে বুঝতে গেলে বুঝতে হবে মহাপ্রভু রাধা ভাবেতে বিভাবিত হয়েছে। এখন রাধা ও তিন প্রকারের আছে, তিন প্রকারের তাহার প্রকাশ। একটা বিশ্বভানন্দিনী শ্রীমতী রাধিকা, ব্রজের রাধিকা, সবসময় কৃষ্ণের সঙ্গে মিলন ইত্যাদি আছে। আর একটা আছেন নন্দগ্রামের রাধা, বিরহিণী রাধা। কৃষ্ণ চলে আসলেন মথুরা দ্বারকা, আর সেখানে রাধা রানীর যে বিরহ হয়েছে ওটাকে বলে বিরহিণী রাধা। আবার যখন কুরুক্ষেত্রেতে যখন যান তখন কৃষ্ণের সঙ্গে সাধারণ সময়ের জন্য একটা মিলিত হয়েছে, তখন তিনি সংযোগিনী রাধা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইসব বিচার করেছে। এখন মহাপ্রভু এইখানে থাকা বিশ্বভানন্দিনী ভাবে বিভাব, আর জগন্নাথপুরীতে বিরহিণী রাধা, নন্দগ্রামে কৃষ্ণের বিরহিতে সবসময় ছটপট ছটপট নানা প্রকারের ভাব হচ্ছে। আর ওখানে গোদাবরী তটেতে যে মিলন হয়েছে মহাপুরুষের, ওটাকে কুরুক্ষেত্রতে যে সংযোগিনী রাধা মিলন হয়েছে বহুকালের পরে, ওই সংযোগিনীর রাধা ভাবেতে বিভাবিত মহাপ্রভু ওইখানে। অতএব এই নদীপ ধাম, মায়াপুর ধাম, মহাপ্রভুর এইসব মধুর লীলা স্থান, যদি ঐশ্বর্য কিছু আছে মাধুর্যের দ্বার ঢাকা আছে, এই জন্য মায়াপুর ধাম সর্বশ্রেষ্ঠ ধাম। আপনাদের পরম সৌভাগ্য, আপনারা আপ লোক কা পরম সৌভাগ্য হ্যায় কি আজ আপ লোক এই নবদ্বীপ ধাম কো দেখা। কিন্তু বাত হ্যায় মায়া দেবী আপনা জাল বিছা করকে রাখি হ্যায়, হম লোক উসকে উপর হি জাল কে উপর মে হ্যায়। মহাপ্রভু কি সংকীর্তন লীলা ইত্যাদি সব চল রহী হ্যায় ইয়াহ, তো হম লোক গয়ে কিন্তু কুছ দেখা নেই, কুছ নেই দেখা। বড়ে বড়ে মন্দির ইত্যাদি হুয়ে হ্যায়, ইয়ে সব দেখা, লোগো কি ভিড় হো রহী হ্যায়, কিন্তু নিত্যানন্দ প্রভু কো, গৌরচন্দ্র কো, অদ্বৈতাচার্য কো, ইয়ে হ্যাঁ গদাধর পণ্ডিত, সুভাষ পণ্ডিত ইত্যাদি, মুরারী গুপ্ত, সঞ্জয় মুকুন্দ, বসু ঘোষ ইত্যাদি মহাপ্রভু কে কীর্তন করতে হুয়ে সবকে সাথ মে হম লোগো নে নেহি দেখা, ইয়ে হম লোগো কা দুর্ভাগ্য হ্যায়। সিদ্ধ মহাত্মা লোক अभी भी गौरचंद्र जी की लीलाओं को दर्शन करते हैं, अद्यापि गौर राय कोनो कोनो भाग्यवान देखी बार। आप लोग चेष्टा करेंगे, अपनारा चेष्टा कर बे, यू शुड ट्राई टू हैव दर्शन ऑफ चैतन्य महाप्रभु विथ हिज परिकट डूइंग कीर्तन नाम संकीर्तन, देन योर लाइफ यू विल बी सक्सेस। চৈতন্য মহাপ্রভু লীলা তাহার বৈশিষ্ট্য এইসব না বুঝিলে কৃষ্ণ লীলা মধ্যে প্রবেশই হবে না। আর আর সম্প্রদায় আছে কৃষ্ণের সেবা করে, রাধা রানীর সেবা করে, নিম্বার্ক সম্প্রদায়,
আর আরো আছে বৃন্দাবনে, কিন্তু যেরকম ভাবতে চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে রূপ গোস্বামী ইত্যাদি, রঘুনাথ দাস গোস্বামী, কবিরাজ গোস্বামী ইত্যাদি যেরকম ভাবে বিচার দিয়েছে, সেই রকম তারা আস্বাদন করতে পারে না, কখনো সম্ভব হয়। এই জন্য ভক্তির সমৃদ্ধ সিন্ধু মধ্যে কেউ যদি ডুবকি দেয়, ডুবে আর তারপরে ফের উজ্জ্বল নীলমণি তারা প্রাপ্ত হয় আর দর্শন করে, তখন বুঝবে উজ্জ্বল নীলমণি আর ভক্তি রস প্রাপ্ত হবে। অন্য সম্প্রদায়ের লোক এইগুলি গ্রন্থ পড়ে, কিছু কিছু গ্রহণ করে, কিন্তু গ্রহণ করতে পারে আপনারা শুদ্ধ ভাবেতে এইগুলিকে ফলো করে আর এইগুলি বুঝবার চেষ্টা করে, মহাপ্রভুর এই প্রেম ধর্মেতে প্রবিষ্ট হওয়ার চেষ্টা করে, তাহলে জীবন সার্থক হবে। समझेंगे रूप गोस्वामी की आंख मांगिए और उनकी आंखों से देखिए, तब समझेंगे, ऐसे नहीं समझ लेंगे, इतनी सहज बात ऐसे अनर्पित चरिन चिराग करुणिया मतिर्ण कलौ समर्पय तुम उन्नतोज्वल रसांग स्वभक्ति से, ये सब नवदीप लीला के लिए ही कहा गया। इसलिए उस दृष्टि से देखना, हाँ।